প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্ট ম্যানেজমেন্ট আজ কথা বলেছি না, আজ টাইগাররা কিন্তু অনুশীলন করেনি, তারা বিশ্রামে আছে, হালকা জিম হবে, সুইমিং হবে। টাইগার কোচ খালেদ মাহমুদ সুজন তিনি কিছুক্ষণ আগে কথা বলেছেন, সন্তুষ্ট টাইগার ম্যানেজমেন্ট, বেশ আত্মবিশ্বাসী প্রথম ওডিআইয়ের আগে। তবে প্রস্তুতি ম্যাচের থেকে একটা শিক্ষা নিয়েছে তারা, কন্ডিশন দেখে এবং ঘন ঘন ম্যাচ, টানা খেলার ক্লান্তি, এসব থেকে পেসারদের বাঁচাতে তারা একজন বাড়তি পেসারের চাহিদা অনুভব করেছেন। টিম হোটেলের সামনে এসে দেখি এখানে রীতিমতো বাংকার স্থাপন করেছে এবং আর্মড ফোর্সেসের অনেক লোককে দেখা যাচ্ছে। টাইগারদেরকে আনঅফিসিয়ালি বলা হয়েছে তারা যেন টিম হোটেল ছেড়ে বাইরে না যায়, আর যদি যায় তাহলে যেন যথেষ্ট সতর্কতা অবলম্বন করে। সফিউলকে স্কোয়াডে ভেড়ানো হয়েছে, এর পাশাপাশি খালেদ মাহমুদ সুজন যেমনটা বলেছেন যে যেহেতু পেস অ্যাটাকে মাশরাফি থাকছেন না, মাশরাফির কথা এসেছে তার বক্তব্যে, সেই হিসেবে অভিজ্ঞতা একটা ঘাটতি আছে। আমরা তাসকিন এবং ফরহাদ রেজার বোলিং যেমনটা দেখেছি কিছুটা এক্সপেন্সিভ ছিলেন, সব কিছু মিলিয়ে পেস অ্যাটাক নিয়ে কিছু কাজ করতে হবে ম্যানেজমেন্টকে। তবে আশার কথা হচ্ছে বিশ্বকাপে যে উইকেট নেওয়ার অভ্যেস তৈরি করেছিলেন সৌম্য, তিনি কিন্তু এখানেও প্রস্তুতি ম্যাচেও কন্টিনিউ করেছেন এবং প্রেমাদার সাথে সৌম্যকে কিন্তু আরও বেশিভাবে ভালোভাবে কাজে লাগানোর একটা পরিকল্পনা থাকছে টাইগার ম্যানেজমেন্টে। কলম্বো থেকে জানাচ্ছিলাম আমি জহিরুল ইসলাম।